সংরক্ষণ বাটনে ক্লিক করবেন এজন্য যে আপনার যে তথ্যগুলো আপনি ইতিমধ্যে দিয়েছেন সেই তথ্যগুলো আপনি এখানে সেভ করেছেন, এবং সেভ করার মাধ্যমে আপনি কিন্তু এখানে পরবর্তীতে আপনি চাইলে এডিট করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে সংরক্ষণ না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন না। আসসালামু আলাইকুম প্রিয় এনটিএস চাকরিপ্রত্যাশী ভাই বোনরা, আপনারা যারা এবছর এই চতুর্থকোণ বিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশ পেয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আপনাদের এবছরে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রমটি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হবে এবং আপনাদেরকে অনলাইন জব সিকিউরিটি ক্লিয়ারেন্স নামে একটি আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ফর্ম সম্পর্কে জানাবো এবং এই ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন এবং এই ফর্মটির সাথে আপনাদের কী কী কাগজপত্র সাবমিট করতে হবে, এই সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনারা অনলাইন জব সিকিউরিটি বা পুলিশ ক্লিয়ারেন্সের যে অনলাইন আবেদনটি রয়েছে সেই অনলাইন আবেদনটি আপনারা সঠিকভাবে এবং নির্ভুলভাবে করতে পারবেন এবং এর সাথে আপনাদের কী কী কাগজপত্র সাবমিট করতে হবে এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা ভালোভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যে ইতিমধ্যে যে ফর্মটি আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই ফর্মটি কিন্তু আপনাদের সুরক্ষা সেবা বিভাগ থেকে নেওয়া। তো ইতিমধ্যে আপনাদের এনটিএফসির পক্ষ থেকে কিন্তু কোনো নির্দেশনা দেওয়া হয়নি, সেটা হচ্ছে আপনারা এনটিএস যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা আসলে দেখতে পাবেন যে এখানে আপনাদের চতুর্থ কোণ বিজ্ঞপ্তি যে পোর্টালটি রয়েছে এই পোর্টালে আপনাদের অনলাইন পুলিশ ভেরিফিকেশন যে নির্দেশনাটি রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে কোনো নির্দেশনা এখন পর্যন্ত আপনাদেরকে দেওয়া হয়নি। ইতিমধ্যে আপনারা যে ওয়েবসাইটটি আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা আপনারা বিভিন্ন ফেসবুক গ্রুপে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন তারই একই সাথে বা একইভাবে মিল রয়েছে। এই ওয়েবসাইটটি হচ্ছে আপনার সুরক্ষা সেবা বিভাগের থেকে অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেম নামে একটি ওয়েবসাইট বা একটি পোর্টাল তৈরি করা হয়েছে, এখান থেকে আপনাদের পুলিশ ভেরিফিকেশন বা জব সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য অনলাইন আবেদন করা হবে। তো বন্ধুরা, এবার আমরা জানি যে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করব, সঠিক কিভাবে এবং নির্ভুলভাবে আমরা কিভাবে আবেদন করতে পারি। তো আবেদন করার আগে অবশ্যই আপনাদেরকে কিছু কাগজপত্র আপনাদের সঙ্গে রাখতে হবে, সেটি হচ্ছে আপনার যতগুলো শিক্ষাগত যোগ্যতার সনদ কপি রয়েছে সবগুলো সনদের স্ক্যান কপি আপনাদের এখানে কিন্তু আপলোড করে দিতে হবে এবং সাথে আপনাদের জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপিও কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। তো এই যে আবেদনের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা এখানে ক্লিক করে সরাসরি এই অবস্থায় আপনারা চলে আসতে পারবেন। এবং এখান থেকে আপনাদের যেটি করণীয় সেটি হচ্ছে আপনার উপরে দেখতে পাচ্ছেন যে জব সিকিউরিটি যে অপশনটি রয়েছে এদিকে ডান দিকে উপরে এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে যেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। তো বন্ধুরা, যেহেতু এখন পর্যন্ত আপনাদেরকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি এনটিএসসির পক্ষ থেকে, এখন পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে যে আপনাদের কোনো ইউজার আইডি থাকবে কি থাকবে না, বা আপনাদের যদি কোনো ইউজার আইডি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এনটিএসসি SMS-এর মাধ্যমে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে থাকবে। তো এখানে আপনারা ক্লিক করার পর আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন এবং পরবর্তীতে এখানে দেখেন লগ ইন জামে যে বাটনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। তো লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এই ইন্টারফেসে আপনাদেরকে নিউ অ্যাপ্লিকেশন নামে একটি বাটন রয়েছে, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন বাটন, এই নিউ অ্যাপ্লিকেশন বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে 5টি ধাপে আপনাদেরকে এই ফর্মটি পূরণ করতে হবে। তার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক তথ্য এবং দ্বিতীয় ধাপ হচ্ছে ঠিকানা তথ্য, তৃতীয় ধাপ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তথ্য এবং চতুর্থ ধাপ হচ্ছে অভিজ্ঞতা অন্যান্য তথ্য এবং সর্বশেষ পঞ্চম নম্বর হচ্ছে ঘোষণা তথ্য। এই আপনাকে 5টি যে তথ্য রয়েছে এই তথ্য 5টি আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং 5টি ধাপে ফিল আপ করতে হবে, এই ফর্মটি আপনাদের সবগুলো পূরণ করতে হবে। এবং এই ফর্মে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ত্রণালয় বিভাগের নাম এবং পাশে দেখেন লাল স্টার চিহ্ন রয়েছে, এই লাল স্টার চিহ্ন যতগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনাদের পূরণ করা লাগবে বাধ্যতামূলক এবং এগুলো আপনাদের দরকার হবেই, কারণ এগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি সাবমিট নেবে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যে প্রাথমিক তথ্য রয়েছে সেই তথ্যগুলোর মধ্যে রয়েছে আপনাদের মন্ত্রণালয় বিভাগের নাম এবং প্রতিষ্ঠানের নাম যেটি হবে, পদের নাম আপনি যে পদের নাম প্রভাষক বা সহকারী শিক্ষক সেটা আপনি এখানে লিখে দেবেন এবং নিয়োগ পরীক্ষার রোল নাম্বার এবং আবেদনকারীর নাম এবং পরবর্তীতে আবেদনকারীর জাতীয়তা, আবেদনকারীর জাতীয়তা অবশ্যই বাংলাদেশি যেটা রয়েছে সেটা আপনি লিখে দেবেন এবং আবেদনকারীর NID নাম্বার, আপনার যে NID নাম্বারটি রয়েছে সেই NID নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন এবং পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে পিতার নাম এবং পিতার জাতীয়তা এবং পেশার বর্ণনা,
ঠিকানা এবং মাতার নাম, মাতার জাতীয়তা এবং মাতার পেশা এবং মাতার বর্ণনা। পরবর্তীতে রয়েছে দেখেন বৈবাহিক অবস্থা। তার পরবর্তীতে আপনার নিচে দেখতে পাচ্ছেন যে একটি লাল বাটন রয়েছে, তার পাশে একটি সবুজ বাটন রয়েছে। এখানে আপনার সবুজ বাটনটি সংরক্ষণ করুন রয়েছে, এখানে আপনার ক্লিক করবেন। সংরক্ষণ বাটনে ক্লিক করবেন এজন্য যে আপনার যে তথ্যগুলো আপনি ইতিমধ্যে দিয়েছেন সেই তথ্যগুলো আপনি এখানে সেভ করেছেন, এবং সেভ করার মাধ্যমে আপনি কিন্তু এখানে পরবর্তীতে আপনি চাইলে এডিট করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে সংরক্ষণ না করেন তাহলে কিন্তু আপনি পরবর্তী এডিট করতে পারবেন না। এবং সর্বশেষ আপনি এখান থেকে পরবর্তী যে বাটনটা রয়েছে এই বাটনে আপনারা ক্লিক করবেন। তো পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ঠিকানা তথ্যতে নিয়ে আসবে, এবং এখান থেকে আপনাদের যে স্থায়ী ঠিকানা এবং আপনাদের যে বর্তমান ঠিকানা সেটি আপনাদেরকে এখানে লিখতে হবে। অবশ্যই এক্ষেত্রে আপনাদেরকে আপনাদের জাতীয় যে পরিচয়পত্র রয়েছে সেটির যে ঠিকানা দেওয়া রয়েছে সেটি আপনারা ব্যবহার করবেন। তো এখানে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ হয়ে যাওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে বলা হয়েছে যে প্রার্থীর গত 5 বছর 6 মাসের বেশি সময় অবস্থান করিয়েছেন সেই সব স্থানের ঠিকানা আপনাদেরকে এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যে পিছনে যে 5 বছর রয়েছে সেই 5 বছর কি আপনার নিজের স্থায়ী জেলায় রয়েছেন না অন্য কোনো উপজেলায় রয়েছেন বা বিদেশে রয়েছেন সেটা আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। ঠিক আপনি যেভাবে স্থায়ী ঠিকানা দিয়েছেন সেভাবে আপনারা দিতে পারেন। এখানে আপনারা চাইলে একাধিক যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা বা একাধিক যে জেলা রয়েছে সেই জেলাগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। যেমন এই যে পোর্টালটি রয়েছে এই পোর্টালের নিচে রয়েছে দেখেন যোগ করুন নামে একটি বাটন রয়েছে। এই যোগ করুন বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আরেকটি ট্যাব ওপেন হয়ে যাবে, এবং আরেকটি ট্যাবের মাধ্যমে আপনি এখানে সম্পূর্ণ যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা আপনি লিখতে পারেন, বা এই ট্যাবটি আপনার দরকার না হলে পরবর্তীতে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে অপসারণ করুন, এই অপসারণ বাটন আপনি ক্লিক করে দিলে আপনার নিচে যে ট্যাবটি রয়েছে সেই ট্যাবটি চলে যাবে। তো পরবর্তীতে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সংরক্ষণ করুন নামে একটি বাটন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন এবং পরবর্তীতে আপনারা এখান থেকে পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার যে পোর্টালটি রয়েছে এখানে আপনাদেরকে নিয়ে আসা হবে, এবং এখান থেকে আপনাদের শিক্ষাগত যোগ্যতার যেতগুলো সনদ রয়েছে সবগুলো সনদ এবং সবগুলো সনদের তথ্য আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। এখানে সর্বপ্রথম আপনাদেরকে জন্ম তারিখ দিতে হবে। অবশ্যই আপনার জন্ম তারিখ আপনার সার্টিফিকেট অনুযায়ী যে জন্ম তারিখটি রয়েছে সেই তারিখটি আপনি এখানে দিবেন, এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে জন্মস্থান ও ঠিকানা, আপনার জন্মস্থান কোথায় হয়েছে সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। তো তার নিচে দেখতে পাবেন আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য চেয়েছে, এখানে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার তথ্য দেওয়া লাগবে, এবং সাথে সাথে আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটের স্ক্যান কপি আপনাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। অর্থাৎ আপনি যদি এসএসসি পাশের তথ্য এখানে দিয়ে থাকেন, অর্থাৎ শিক্ষা তথ্য আপনার এখান থেকে সিলেক্ট করেন, যদি এসএসসি বোর্ড সেশন এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রতিষ্ঠানের নাম এবং পাশের সন এগুলো আপনাদেরকে উল্লেখ করতে হবে, এবং পরবর্তীতে আপনার যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি স্ক্যান করে আপনি চয়েস ফাইল নামে বাটনে ক্লিক করে আপনার ফাইলটি চয়েস করে দিতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে শিক্ষা তথ্য একটা চাওয়া হয়েছে, এখন আমার যে বাকি যে শিক্ষাগত যোগ্যতার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আমি কিভাবে দেব। তো আপনারা এখানে একটু নিচে আসতে দেখতে পারবেন যে শিক্ষা তথ্য যোগ করুন একটি সবুজ নামে একটি বাটন রয়েছে প্লাস বাটন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আরও তথ্য দেওয়া হবে, অর্থাৎ এই একই ফরম্যাট আপনাদেরকে আরও দেওয়া হবে। যেমন আপনি প্রথমে সিলেক্ট করছেন এসএসসি, পরবর্তীতে এইচএসসি, এবং অনার্স থাকলে অনার্স, বিএড থাকলে বিএড, মাস্টার্স থাকলে মাস্টার্স, আপনি সবগুলো তথ্য এখানে অ্যাড করে দিতে পারবেন, এবং পরবর্তীতে সংরক্ষণ করুন এবং পরবর্তীতে পরবর্তী যে বাটনটি রয়েছে এখানে পরবর্তী বাটনে ক্লিক করবেন। তো পরবর্তী বাটন ক্লিক করার সাথে সাথে ঠিক আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে, এবং এখানে দেখেন বলা হয়েছে যে কোন সরকারি অবলিক আদার সরকারি স্বায়ত্তশাসিত আদার স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারি সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠানের প্রার্থী চাকুরি করিয়া থাকিলে বর্তমান কর্মরত থাকিলে উহার পূর্ণ বিবরণ ও ঠিকানা প্রয়োজন ক্ষেত্রে পরিত্যাগের কারণ। অর্থাৎ এখানে যে বিষয়টা আপনাদেরকে উল্লেখ করা হয়েছে, আপনি যদি এর আগে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের তথ্য আপনাদেরকে এখানে দিতে হবে। সেই প্রতিষ্ঠানে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আপনি যদি না করে থাকেন তাহলে নাতে ক্লিক করবেন। যদি আপনি নাতে ক্লিক করে থাকেন তাহলে আপনার এই তথ্যগুলো কোনো কিছুই দেওয়ার দরকার হবে না, যদি আপনি হ্যাঁতে ক্লিক করেন তাহলে আপনার এই তথ্যগুলো সবই পূরণ করতে হবে। এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অধীনে প্রার্থী চাকরি করিয়ে থাকলে অভ্যর্থী সার্টিফিকেট বা লিপিবদ্ধ চাকরির মেয়াদ কী কী, দায়িত্ব পালন করিয়াছেন এবং চাকরি ও আচার ব্যবহার সম্পর্কিত রিপোর্টের বিবরণী উল্লেখ করিতে হইবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে কোনো চাকরি করে থাকেন সে তথ্য আপনাদেরকে এখানে দিতে হবে, আপনাদের না থেকে থাকে তাহলে এখানে না বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই তথ্যগুলো পূরণ করতে হবে না। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে কোটা মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী ক্ষুদ্র নিরগোষ্ঠী এবং সম্প্রদায়ভুক্ত,
অর্থাৎ আপনি যদি কোনো কোঠা থেকে থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করে দিবেন হ্যাঁ ক্লিক করবেন, আর আপনি যদি কোনো কোঠা না থেকে থাকে তাহলে নাতে ক্লিক করবেন হ্যাঁ এবং না। আপনি যদি হ্যাঁতে ক্লিক করেন তাহলে আপনার এই যে তথ্যগুলো রয়েছে মুক্তিযোদ্ধা যে নাম, মুক্তিযোদ্ধার কোঠা এবং আপনার যে সনদপত্রের যে কপিগুলো রয়েছে সেই কপিগুলো আপনাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে নিকটবর্তী আত্মীয় স্বজন অর্থাৎ ভাই ভাগ্নি আপন চাচা শ্বশুরের দিকের নিকট আত্মীয় স্বজন বাংলাদেশের সরকারের চাকরিতে নিয়োজিত থাকিলে পদের নাম ও কর্মস্থল উল্লেখ করতে উল্লেখপূর্বক বিবরণ। অর্থাৎ আপনি যদি নিকটবর্তী কোনো আত্মীয় স্বজন আপনার যেখানে বলা হয়েছে যে ভাই ভাগ্নি আপন চাচা শ্বশুরের দিকের নিকট আত্মীয় যদি স্বজন থাকে সেগুলো যদি সরকারি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকে তাহলে সেগুলো এখানে আপনাদের উল্লেখ করে দিতে হবে। এবং তার নিচে আপনারা দেখতে পাবেন যে প্রার্থী চরিত্র ও পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষাৎ দিতে পারবে কিন্তু প্রার্থী সহিত আত্মীয় সূত্রে আবদ্ধ নহে এমন দুইজন গণ্যমান্য ব্যক্তিগত ঠিকানার নাম। অর্থাৎ আপনার এলাকায় যে পরিচিত রয়েছে যেমন আপনার এখানে এই যে তথ্যগুলো আপনাদেরকে চাওয়া হয়েছে এই তথ্যগুলো আপনার যে ইউপি সদস্য রয়েছে বা আপনার যে ঠিকানা যে কাউন্সিলর রয়েছে সেই কাউন্সিলরের নামটা আপনি এখানে দিতে পারেন যারা আপনাকে চিনে এবং আপনার সম্পর্কে তারা বলতে পারবে সেরকম ধরনের আপনার নামটা দিবেন দুইজন ব্যক্তির। এবং তার পরবর্তী সংরক্ষণ বাটন রয়েছে এখানে ক্লিক করবেন এবং পরবর্তী যে বাটন রয়েছে এই পরবর্তী বাটনে আপনারা এখানে ক্লিক করবেন এবং পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে সর্বশেষ হচ্ছে ঘোষণা এবং এই ঘোষণাটির মাধ্যমে আপনাদেরকে যে এনআইডি কার্ডটি রয়েছে আপনার সেই এনআইডি কার্ডে স্ক্যান করবে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যে এখানে দেখেন চয়েস ফাইল দেবেন যে বাটনটি রয়েছে এই বাটনটি ক্লিক করে আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডে স্ক্যান করবে আপনাদেরকে এখানে আপলোড করে দিতে হবে। এবং তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফৌজদারি বা অনন্য কোনো মামলা গ্রেপ্তার বা অভিযুক্ত বা দণ্ডিত এবং নজরদারি হয়েছেন বা বহিষ্কার হয়েছেন কিনা। আপনার যদি কোনো মামলা থেকে থাকে বা আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে বা আপনার যদি কোনো মামলা ইতিমধ্যে চলমান থেকে থাকে তাহলে এখান থেকে হ্যাঁ ক্লিক করবেন, আপনার যদি না থেকে থাকে তাহলে এখানে না ক্লিক করে দিবেন। এবং সর্বশেষ আপনারা নিচে দেখতে পাবেন যে ঘোষণা এখানে একটি তথ্য রয়েছে এবং এখানে গোল একটি বক্স রয়েছে এখানে আপনারা টিক করে দিবেন এবং এখানে বলা হয়েছে যে আমি শপথপূর্বক বলতেছি যে উপরে প্রদত্ত বিবরণসমূহ আমার জানা মতে সঠিক, মিথ্যা তথ্যের জন্য প্রার্থিকা পরীক্ষা বাতিল সহ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাইতে পারে। এবং আপনাদের এই সম্পূর্ণ তথ্যগুলো যখনই আপনার কমপ্লিট হয়ে যাবে পূরণ করা তখন আপনারা সংরক্ষণ বাটনে ক্লিক করবেন এবং সংরক্ষণ বাটনে ক্লিক করার পরে আপনারা আবার পুনরায় আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো আবার ভালো করে যাচাই করে নেবেন। কেননা আপনি যদি এই তথ্যগুলো এখনই সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার এই তথ্যগুলো আর পুনরায় এডিট করতে পারবেন না, আর যদি আপনি এখন সংরক্ষণ করে রেখে দেন তাহলে আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন। এজন্য অবশ্যই আপনারা যখন ফাইনাল দাখিল পুরোপুরি সাবমিশন করবেন সাবমিশন করার আগে অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে নেবেন এবং আপনারা এই যে পরিপন্থী রয়েছে এবং সবগুলো আপনার সঠিক তথ্য দেবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে আপনাদের এই অনলাইন আবেদনটি পূরণ করবেন। এবং এই অনলাইন আবেদনের মাধ্যমে কিন্তু আপনাদের যে স্থানীয় যে পুলিশ কার্যালয় রয়েছে বা ডিএসবি কার্যালয় রয়েছে বা এনএসএস যে কার্যালয় রয়েছে সেখান থেকে আপনাদের আপনাদের যে ঠিকানা দিবেন সেই ঠিকানায় কিন্তু আপনাদের পুলিশ গিয়ে আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট করবে। তো বন্ধুরা এভাবেই আপনাদের যে অনলাইন জব সিকিউরিটির যে ক্লিয়ারেন্স সিস্টেম বা পুলিশ ভেরিফিকেশন আবেদনটি আপনি ঠিকভাবে করে নিতে পারবেন এবং সঠিকভাবে করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আর এই বিষয়ে আরও যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।